হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এখন একটি ওয়ালেটের একটি অ্যাডব শেয়ার করব, অবশ্যই প্রত্যেকে জয়েন করবেন এখানে। আর এখানে জয়েন করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম পোস্ট নিয়ে আসবে। পোস্টের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা পর একটা ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন স্টার্ট লেখা থাকবে, স্টার্টে ক্লিক করে দেবেন। দেখেন আমি স্টার্টে ক্লিক করে দিয়েছি, তারপরে এরকম একটা এই অপশান আসবে, এই যে চারটি ডট দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করলে এখানে নিচে কন্টিনিউ অপশান পাবে। এবং এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু 29 মার্চের 29 তারিখে এটা এন্ড হবে এবং আপনার 5 এপ্রিলে এটা ডিস্ট্রিবিউশন হবে, পেমেন্টটা করা হবে। তো এখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, এগুলো তো সবাই পারেন। এখানে নিচ থেকে জয়েন করে নেবেন, এদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে আপনি কপি করতে পারেন। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো তারপর আপনি ব্যাকে চলে আসবেন, তারপর এখানে এটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, এখানে নিচ থেকে জয়েন হয়ে নেবেন। তো জয়েন হওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এদের টুইটারটা ফলো করতে হবে, আমি টুইটার পর ক্লিক করে দিচ্ছি। এখানে ওপর থেকে ফলো করবেন, ফলো করে দেওয়ার পরে এখানে নিচে যে দেখতে পাচ্ছেন পিন পোস্ট, পিন পোস্টে লাভ রেট এবং রিটুইট করবেন এবং রিটুইট অপশানে আবারও ক্লিক করবেন, ক্লিক কয়েক টুইটে ক্লিক করবেন। এখানে ভালো একটা কমেন্ট করতে হবে। আমি আপনাদেরকে বলবো যে আপনারা নাইস প্রজেক্ট, গুড গুস মানে গুড প্রজেক্ট, এরকম শুধু নাইস, বিউটিফুল এরকম কোনো কমেন্ট আপনারা সিঙ্গেল কোনো কমেন্ট করবেন না, কারণ একটা স্প্যাম হয়ে যায়। সো কমেন্ট করলে একটা ভালো একটা বড়ো কমেন্ট করার চেষ্টা করবেন, বড়ো ধরনের একটা কমেন্ট চেষ্টা করবেন করার এবং তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন, করে উপরে যে রিটুইট অপশানে এখানে ক্লিক করে ভালো একটা কমেন্ট করে আপনি তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করার পরে উপরে রিটুইটে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পরে আপনি সরাসরি এখানে আসবেন, আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে সাবমিট ডিটেলসে ক্লিক করতে হবে। ভিডিওটা দেওয়ার কারণটা হলো যে এখানে যে ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে এটা অনেকে ক্রিয়েট করতে পারবেন না যদি আমি ভিডিও না দিই, যে কারণে ভিডিওটা দিচ্ছি আমি। তো আমি ডানে ক্লিক করবো যেহেতু দুইটাতে জয়েন করেছেন, আর এবং আপনাকে আবার টুইটার প্রোফাইল লিঙ্কটা আপনাকে দিতে হবে। যারা এয়ারড্রপে কাজ করেন অবশ্যই একটা কথা মনে রাখবেন, আপনার যতগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে যেমন টুইটার, মিডিয়াম, রিডেট, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, তারপর আপনার টিকটক, সবগুলোর প্রোফাইল লিঙ্কটা আপনি একটা নোটপ্যাডে সেভ করে রেখে আসবেন একটা জায়গায় এবং আপনার সব কিছু সেখান থেকে আপনি কপি করে করে দিবেন। তাহলে আপনার বারবার যে সেই টুইটারে গিয়ে প্রোফাইল ঢোকা, আপনার মিডিয়ামের প্রোফাইলে গিয়ে ঢুকে আপনাকে কপি করা, আপনার প্রোফাইল লিঙ্কটা ফেসবুকের প্রোফাইলে গিয়ে আপনি আপনার প্রোফাইল লিঙ্কটা কপি করা, এটা খুবই ঝামেলা। এই কাজটা আপনারা থেকে এ করার থেকে আপনার এক জায়গায় যদি সবগুলো সেভ করে রাখেন প্রোফাইল লিঙ্কগুলো, তাহলে আমার মনে হয় সব থেকে বেশি ভালো। তো এখানে আমি প্রোফাইল লিঙ্কটা দিলাম টুইটারে, তারপর এখানে সেন্ড করলাম। সেন্ড করার পর এখানে বললো যে আপনার এখান থেকে নাও সাবমিট ইওর হাইড আউট ওয়ালেট অ্যাড্রেস। তো ওদের ওয়ালেট অ্যাড্রেসে আপনাকে এ করতে হবে। তো ওয়ালেট অ্যাড্রেসে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যে কাজটি করবেন, এখান থেকে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি চেপে ধরে কপি করবেন। কপি করে একটা ব্রাউজারে যাবেন। তো আপনি যে লিঙ্কটা কপি করলেন সেটা একটা ব্রাউজারে গেলে পেস্ট করে দিলেন, পেস্ট করে দিয়ে এন্টার করলেন, দেখবেন যে এরকম চলে আসবে। ওই লিঙ্কটাতে একটা সার্চ দিলে, ব্রাউজারে গিয়ে সার্চ দিলে এরকম আসবে। তো আপনাকে যে কাজটি করতে হবে এখানে ক্রিয়েট ওয়ালেট দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট ওয়ালেটের উপর ক্লিক করে দিবেন। ক্রিয়েট ওয়ালেটের উপর ক্লিক করলে এখানে লোডিং নেবে, কারণ লোডিং নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বাইন্যান্স, এই যে দেখতে পাচ্ছেন বিএনবি বাইন্যান্স কয়েন, এটার পর একটা ক্লিক করে দিবেন। তারপর নিচে যে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে যে অপশান দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান চলে আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে আসলে, এখানে একটু নিচে আসলে এখানে অ্যাড কারেন্সি, এই অ্যাড কারেন্সি পর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করবেন। এখানে অ্যাড কারেন্সি পর ক্লিক করার পরে আমি আবার একটা ক্লিক করে দিচ্ছি, দেখি কী আসে। তো আপনি পেজটা অবশ্যই থ্রি ডটে ক্লিক করে আপনি এখান থেকে ডেস্কটপ মোড করে নেবেন, যে ব্রাউজার দিয়ে কাজ করেন না কেন। তারপর ওই অ্যাড কারেন্সি পর ক্লিক করবেন, আবারও অ্যাড কারেন্সি পর ক্লিক করলে দেখতে পারবেন এরকম আসবে বিএনবি বাইন্যান্স বাইন্যান্স কয়েন, এই বিএনবি বাইন্যান্স কয়েন পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে যে কন্টিনিউ অপশান দেখতে পাচ্ছেন, কন্টিনিউ পর একটা ক্লিক করে দিবেন। সো কন্টিনিউ পর ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে, এখানে যে যে অ্যাড কারেন্সি এখানে নিয়ে যাবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, যেটা হয়েছে আমি আপনাদেরকে দেখাই, যখন আপনি অ্যাড কারেন্সি পর ক্লিক করবেন তখন আবার আপনাকে এই পেজে নিয়ে আসবে দেখতে পারবেন। এবং এটা আমি যেহেতু আমি এ করে নিয়েছি, আমি এটা ডেস্কটপ মোডটা অফ করে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে আরও। অ্যাড কারেন্সি পর যখন ক্লিক করবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসবে, তখন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এ আছে সো কারেন্সি। সেক্ষেত্রে আমি এই যে নিচে একটু স্ক্রোল করলে এইটা খুঁজে বের করবেন, হাইট দেখতে পাচ্ছেন,
এইটা খুঁজে বের করবেন। যখন অ্যাড কারেন্সি ক্লিক করবেন তখন পরবর্তী এই পেজে নিয়ে আসবে। এখানে একটু স্ক্রল করে খুঁজে বের করবেন এই যে হাইট, এই এটা পর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স ওইখানে দেখবেন আপনি ব্যাকে আসলে যখন আপনি অ্যাড কারেন্সিতে ক্লিক করবেন তখন নতুন আরেকটি পেজে নিয়ে যাবে এবং অনেকগুলো কারেন্সি দেখতে পারবেন, বিএনবি বিভিন্ন কারেন্সি। তো ওর ভেতরে দেখবেন যে হাইট, হাইট যে কারেন্সি আছে হাইট লেখা আছে শুধুমাত্র হাইট, ওই হাইট উপর ক্লিক করে নিচে কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে আবার এই পেজে নিয়ে আসবে। যেহেতু আমি আমার মানে স্ক্রিন রেকর্ডিংটা অফ করা ছিল যে কারণে বুঝতে পারিনি, তো এটার পর আবার হাইট উপর ক্লিক করলে দেখতে পারবেন যে নিচে কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে আবার। সো এই পেজে নিয়ে আসলে আপনি দেখতে পারবেন এখানে যে এই যে এটা খুঁজে বের করবেন, এটা খুঁজে বের করবেন, এই লেখাটা থাকবে হাইট টোকেন। তো এটার পর ক্লিক করলে আবার আপনাকে নিচে কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। সো আপনাকে এবার কী করতে হবে, তো এবার আপনাকে এই যে হাইট টোকেন, হাইট টোকেনের পর একটা ক্লিক করতে হবে। তো আমি হাইট টোকেনের পর একটা ক্লিক করে দিব, দেখেন এটার পর আমি একটা ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পর একটু ওয়েট করতে হবে আপনাকে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে শো অ্যাড্রেস লেখা আছে, এই যে শো অ্যাড্রেস এটার পর আপনি একটা ক্লিক করে দিবেন। সো দেওয়ার পর এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন, আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন 12টা ফ্রেজ দিয়েছে, এই ফ্রেজটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা আপনি নিচ থেকে কপি করে আপনার যে নোটপ্যাড আছে নোটপ্যাডে আপনি এই যে ওয়ালেটের নাম সেই ওয়ালেটের নামে আপনি এটা সেভ করে রেখে আসবেন। তো তারপর আপনি নিচে যে কন্টিনিউ, কন্টিনিউ পর একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পারবেন ওখানে যে ওয়ার্ডগুলো আপনার সাজানো ছিল এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে যেটা ছিল সেটা নিচ থেকে আপনি সিরিয়াল বাই সিরিয়াল একটা পর একটা ক্লিক করবেন, ক্লিক করে 12টা ওয়ার্ড সাজাবেন, মানে এক নম্বরে যেটা ছিল সেটার পর ক্লিক করবেন, দুই নম্বরে যেটা ছিল সেটার পর ক্লিক করবেন। এইভাবে আপনি 1 থেকে 12 পর্যন্ত সবগুলো ওয়ার্ড এখানে ক্লিক করে এই বক্সে দিবেন। বক্সে দেওয়ার পরে বক্সে যখন 12টা ওয়ার্ড চলে যাবে তখন আপনি নিচে রেডি অপশনে ক্লিক করবেন। তো দেখেন আমি 12টা ওয়ার্ড সাজাই ফেলছি এবং অটোমেটিক্যালি কিন্তু এটা রেডি হয়ে যাবে। এবার রেডি অপশনের পরে আপনি একটা ক্লিক করে দেবেন, দেওয়ার পর আপনার দেখেন দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। সো এবার আপনাকে যে কাজটি করতে হবে যে টোকেনটা দেখতে পাচ্ছেন হাইট আউট টোকেন এটার পর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ডিপোজিট অপশন আছে, ডিপোজিটের পর একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে যে কপি টু ক্লিপ বোর্ড এটার পর ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে সরাসরি ওই বোর্ডে চলে যাবেন। বোর্ডে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এই বোর্ডে এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে সেন্ড করবেন, এইটুকুই মূলত কাজ। এবং আপনার রেফারেল লিঙ্কটা আপনি কপি করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।